হ্যালো আননোন ফ্যাক্ট বেঙ্গলির বন্ধুরা, যেহেতু আমাদের এই আননোন ফ্যাক্ট বেঙ্গলি চ্যানেলটি বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরে, সেরকমই ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ খবরও আপনাদের সামনে সবার আগে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র কর্তব্য। এছাড়াও এই চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন রকম খবর পেয়ে যাবেন, যেটা ঘটছে বা ঘটবে সমস্ত রকম। বলে রাখি যে তাউতে নামে যে ঘূর্ণিঝড়টি সেটা কিন্তু মারাত্মক দাপট দেখিয়েছে, তবে এই ভিডিওটা সাবধান বাণী যে আগামী 26শে মে আমাদের দুই বাংলাসহ উড়িষ্যাতে আসতে চলেছে আরও এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে গিয়ে যশ। সেটির দিকে নজর রাখছি আমরা এবং নিয়মিত আপনাদের কাছে এই ঘূর্ণিঝড়ের খবর এই চ্যানেলে পৌঁছে যাবে। আপনারা চোখ রাখলেই বুঝতে পারবেন যে সমস্ত খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং অথেন্টিক খবর। লাইভ ট্র্যাকিংয়ে যাব, তার আগে শুধু একটুখানি আপডেট দিয়ে দিই যে তাউতে নামে যে ঘূর্ণিঝড়টি সেটি নিয়ে কি পরিস্থিতি সেটা আপনাদের একটু জানিয়ে দিই। শোনা যাচ্ছে যে আরব সাগরে যে ভেসেল আটকে রয়েছে সেখানে 91 জনের খোঁজে নৌবাহিনীর 5টি জাহাজ কিন্তু রওনা দিয়েছে এবং তাদের খোঁজাখুঁজি চলছে। আর 638 জনকে উদ্ধার করা হয়েছে বার্চ 305 থেকে, তার মধ্যে থেকে 91 জনের এখনও খোঁজ পাওয়া যায়নি, চলছে তল্লাশি। 21 জনের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে আর প্রায় 16,000-এর মতো ঘরবাড়ি নষ্ট হয়েছে। তো এটা ছিল তাউতেই আপডেট। মানে শোনা যাচ্ছে যে বুধবার, মানে আজ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই তক্তে বা তাউতেই ক্ষয়ক্ষতি দেখতে কিন্তু গুজরাট যাচ্ছেন। এটা ছিল আপডেট নিউজ তাউতেই ঘূর্ণিঝড় নিয়ে। তাউতে নিয়ে আরও একটা কথা বলবো যে এখন আর কিন্তু সেরকম আর দাপট নেই, সে যোধপুর হয়ে সোজা নিউ দিল্লির দিকে যাচ্ছে। লাইভ ট্র্যাকিংয়ে আসবো আমরা, আর বিশেষ করে যে যশ বলে যে ঘূর্ণিঝড়টি আসছে সেটা নিয়ে আমরা কিন্তু আপনাদের আপডেট দিয়ে দিই, সেটার কি পরিস্থিতি। আমরা চলে এসেছি লাইভ আপডেটে এবং আমি যদি উইন্ডে যাই, উইন্ড গাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গোয়ালিয়র বা নিউ দিল্লির দিকে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। খুব একটা বেশি হাওয়ার দাপট কিন্তু এই সময় আর নেই, মানে ঘূর্ণিঝড়টি যা ক্ষমতা দেখানোর আগে দেখিয়ে নিয়েছে আর সেটি নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রায় 200 কিলোমিটার বেগে এগিয়ে আসছে আমাদের বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণিঝড়। সেটি 23 তারিখ থেকে যদি আমরা দেখি যে ঘূর্ণাবর্ত 23 তারিখ শুরু হচ্ছে, তারপর 24 তারিখ যদি আমরা ফলো করি সেই ঘূর্ণিবর্তটি ঘূর্ণিঝড়ের আকার প্রায় ধারণ করছে। তারপর 25 তারিখের দিকে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিয়ে এগিয়ে যাচ্ছে দুই বাংলা, মানে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উড়িষ্যার দিকে। এর জেরে কোন কোন জেলায় ক্ষয়ক্ষতি হতে পারে আমি জানিয়ে দিচ্ছি। আগে দেখে নিই তার সম্ভাব্য, তার সময়, যে সময় সে আঘাত আনতে চলেছে। সম্ভাব্য সময় যেটা আমরা পাচ্ছি সেটা আমরা আগেই দেখিয়েছি যে 26 তারিখ সন্ধ্যাবেলার দিকে কিন্তু এটি আঘাত করার সম্ভাবনা প্রবল। আর আঘাত যখন আনবে তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি এই ঘূর্ণিঝড় আঘাত আনবে উপকূলে। মানে আঘাত আনার একটু আগে যদি আমরা দেখি এর গতিবেগটা, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখানেই আমরা দেখতে পাচ্ছি এখানে 150, মানে এখানে 150 দেখালেও সেই সময় 200 হবে বলেই আমাদের মনে হয়। এটি যখন সর্বশক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু এর গতিবেগ বাড়বে বই কমবে না। যেমন আমরা আমফানের ক্ষেত্রেও দেখেছিলাম যেরকম কম গতিবেগ দেখিয়েছিল, কিন্তু যখন উপকূলে আছড়ে পড়েছিল তখন কিন্তু মারাত্মক বিভৎস হারে গতিবেগ অ্যাচিভ করে নিয়েছিল। আর আমফান আমরা যেরকমভাবে ট্র্যাক করেছিলাম, পুরো অ্যাকুরেট মিলিয়েছিলাম, সেম হিসাবেই কিন্তু এটিও এগোচ্ছে। যেমন উড়িষ্যার দিকে আঘাত আনছে, সেরকমই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আঘাত আনছে, এছাড়া বাংলাদেশেও আঘাত আনছে। এর জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা, কলকাতা 2, মেদিনীপুর সহ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান এবং নদিয়া এই কটি জেলার মধ্যে কিন্তু এর দাপট চলবে, মারাত্মক বৃষ্টি হবে এবং ঝোড়ো হাওয়া হইবে, মানে ঝড় হবে। আর বাংলাদেশেরও দক্ষিণে কক্সবাজার সহ সুন্দরবন, খুলনা, বরিশাল, ঢাকাও খানিকটা এফেক্ট হবে, এছাড়াও কুমিল্লাও খানিকটা এফেক্ট হবে, চিটাগাং, মহেশখালীও এফেক্ট হবে, তবে বেশি এফেক্ট হবে সুন্দরবন। আর আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনেও কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হবে। একে আরও রেগুলার ট্র্যাক করব, রেগুলার অন্তত যতদিন না এই ঝড়টি হচ্ছে ততদিন এই আননোন ফ্যাক্ট বেঙ্গলি চ্যানেলে অন্তত একবার করে এর আপডেট পেয়ে যাবেন আপনারা।
পরবর্তীকালে 27 তারিখে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে গতিবেগ নিয়ে বিহারের দিকে ঢুকবে এবং পুরো পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু সে সময় বৃষ্টি হবে। দেখুন আপনারা, পুরো পশ্চিমবঙ্গ কিন্তু পুরো এফেক্টেড, উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এছাড়া দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এফেক্টেড হচ্ছে, ঝড় বৃষ্টির কবলে পড়বে, মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওখানকার মানুষজন যারা থাকবে তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। তবে এখন অবধি বলে রাখি যে ফর্ম করা শুরু করেনি, 23 তারিখ থেকে ফর্ম শুরু করবে এই ইয়াস বলে ঘূর্ণিঝড়টি। এই নামটি দিয়েছিল কিন্তু ওমান, তাই যতক্ষণ এটি ফর্ম শুরু করছে ততক্ষণ কিন্তু এটা লাল সতর্কতা জারি হবে না। 23 তারিখেই মনে করা হচ্ছে লাল সতর্কতা জারি করে দেওয়া হবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করে দেওয়া হবে এই 23 তারিখেই। তবে আগাম আমরা আগে থেকেই জানিয়ে দিলাম, পরে তো আবহাওয়া দপ্তর থেকে জানাবেই এই খবর। আবহাওয়া দপ্তর থেকে ততক্ষণ জানাতে পারে না এটা যতক্ষণ না সংঘবদ্ধ হওয়া শুরু হচ্ছে। এটা যখনই সংঘবদ্ধ হওয়া শুরু হবে তখনই কিন্তু এই লাল সতর্কতা জারি করবে আর আপনাদেরকেও সতর্ক করে দেবে। আর এই ঘূর্ণিঝড়টির নাম ইয়াস বা যশ। সুতরাং বন্ধুরা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশবাসী সাবধান, 200 কিলোমিটারের বেশি গতিবেগে দুই বাংলাসহ ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য। আশা করি তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন, যাতে সবাই সতর্ক থাকতে পারে। এছাড়াও লিখবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।